কারণে আপনাদেরকে আজকে আমরা দেখেছি গত 4 তারিখ এবং 5 তারিখ আই 8 এবং 10 এর এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে। 5 এ দেওয়া হয়েছে বাংলা, অঙ্ক এবং পরিবেশ। 8 এ বাংলা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং 10 এর বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এই যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে এর বাইরে দেওয়া হয়েছে অ্যাক্টিভিটিটা, সেটা আলাদা কিন্তু, সেটা এর সাথে জড়িত নয়। ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়েছে সেটা সারা ভারতবর্ষ ব্যাপী এনএএস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট স্কিম এর মাধ্যমে ছাত্রদের মানোন্নয়ন কীরকম ঘটেছে, একটা ছাত্র কীরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, এই করোনা পরিস্থিতির মধ্যে তার পঠন পাঠনের অবস্থা কীরকম, সেরকম যাচাই করা হবে। তার জন্যে সেই প্রশ্নপত্র দেওয়া হয়েছে, প্রশ্নপত্র ছাত্ররা বাড়িতে পড়বে। যদি কোনো অসুবিধা হয় যে প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে বা উত্তর জানার দরকার থাকে বা সাহায্য নেওয়ার প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা দেবেন। আমি আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দকে অনুরোধ করব তারা যথাযথ সেগুলো উত্তর দেবে না। এবং এইটার পরে এইটে 25 অক্টোবর অবশ্যই জমা দিতে হবে, 25 অক্টোবর জমা দিতে হবে 5 এবং 8 এবং 10 এর জমা দেওয়ার দিন হচ্ছে 26/10/2021, সময় দুদিনই 11টা থেকে 12টা, এই সময়টা কিন্তু ফেল করবেন না। তারপরের দিনই আমাদের ওয়ার্কশপ আছে সারাদিন, সারাদিন ব্যাপী আমাদের সেগুলো মূল্যায়ন প্রক্রিয়া চলবে, তার উপর থেকে যেরকম আমাদের নির্দেশ আসবে আমরা সেরকম নির্দেশ পালন করব। এরপরে আগামী 12ই নভেম্বর পরীক্ষা হবে, পরীক্ষা এখন ওনাদের যে বক্তব্য সিলেক্টেড স্কুল, সিলেক্টেড স্টুডেন্ট বা ওরা অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, আমারও সেগুলো পড়াশোনা করে ওঠার সময় অবকাশ হয়নি। আমি পরীক্ষা ব্যবস্থাটা সম্পর্কে শরৎবাবুকে আমি বলবো কিছু বলার জন্য, তিনি বলবেন। আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকর্মীবৃন্দ এবং হচ্ছে আগত অভিভাবক এবং অভিভাবক, যে কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য আজকের এই সভা তার সম্পর্কে কিছু আলোচনা করছি। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যাকে এনএএস নাম দেওয়া হয়েছে, এই সার্ভে, সার্ভে মানে হচ্ছে সমীক্ষা, আপনারা সবাই জানেন সমীক্ষাটা কি, সেই বিষয়ে সমীক্ষাটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী এদের বিষয়ে শুধু তাই নয়, স্কুলের পরিকাঠামো, স্কুলের যে কারিকুলাম রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে যত স্কুল রয়েছে, যত বোর্ড রয়েছে, সমস্ত বোর্ড এবং তার যে তাদের দ্বারা পরিচালিত যে স্কুল শিক্ষা ব্যবস্থা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আরও উচ্চ শিক্ষা, সেই শিক্ষার মধ্যে একটা প্যানিক, অর্থাৎ প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন চলছে সেটা জানার জন্য, সেটা জানার জন্য আমাদের ভারত সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা শিক্ষা মন্ত্রক একটা সার্ভে করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এই সার্ভে পরিকল্পনাটা কিন্তু স্কুল কবে থেকে খুলবে, স্কুল খোলার প্রস্তুতি আছে সরকারের পুজোর পর থেকে আর কি, সেরকমভাবে বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন আর কি, কিন্তু সঠিক কবে থেকে খুলবে সেটা আপনারা ওই টেলিভিশনে বা মিডিয়া থেকেই জানতে পারবেন। এখন সেই খবর নেই যে এই তারিখ থেকেই খুলবে, আমাদের কাছে বিভিন্ন দিক জানতে চেয়েছে, পরিকাঠামোর দিকে কিছু জিনিসের দরকার কিনা সেগুলো আমাদের কাছে সার্ভে করা হয়ে গেছে। আরেকটা যেটা হোয়াটসঅ্যাপ গেলে সেটা বা যে আপনি
ক্লাসটা হচ্ছে খুব ভালো, কিন্তু দেখাচ্ছে আমাদেরকে তো আমি আমার যেটা মনে হয় সেটা কিন্তু আমার মনের কথাটা বলছি, ছাত্রটা মানে আমি আমি যেটা বুঝতে পারছি দেখাচ্ছে এখন প্রথমত চলছে একটা পড়াটা, তা পড়া দেখাচ্ছে কথা বলে না একটু শুনতে অসুবিধা হচ্ছে। এটা কি মানে স্কুল বিদ্যালয় যেমন চলাকালীন যেমন ছাত্র প্রথম হতে হয় তৃতীয় হতে হয় তৃতীয় হতে হয় এইভাবে কি ক্লাসটা হয় যেমন বিদ্যালয় চলাকালীন দেখবেন ইউটিউব ক্লাসটা আমাদের শুরু হয়েছে 11 আগস্ট থেকে, 11 আগস্ট থেকে এটা শেষ হয়ে চলেছে আমাদের 5ই অক্টোবর। 11 আগস্ট থেকে 5 অক্টোবরের মধ্যে 188টা ভিডিও আপলোড করা হয়েছে। 188টা ভিডিও মানে এক একটা ভিডিও যদি গড় 12 মিনিট করেও ধরেন 37 ঘন্টা ক্লাস করা হয়েছে, 37 ঘন্টা ভিডিও। এবার ওটার একটা লিমিটেশন আছে তো, মানে ওটা ধরুন বাইরের লোক আনতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, ভার্চুয়াল ক্লাস রিয়েল ক্লাস একদম মেলানো যাবে না। যতটা সাহায্য করা যায় ছাত্রছাত্রীকে আমরা চেষ্টা করি। দশম শ্রেণীর যে অ্যাক্টিভিটি কার্ড সেটা আমরা জমা নেবো 15ই নভেম্বর 11টা থেকে 12টা। আপনারা কিন্তু ওই শিডিউল টাইম নিন এবং শিডিউল ডেটেই কিন্তু জমা দেন, ঠিক আছে? আর এই উনি বললেন মোবাইল নিয়ে খেলা করছে, মানে সরকারও একটা অর্ডার গতকাল কি দিয়েছে আর কি, যে এই মোবাইল নিয়ে যখন পড়াশোনা চলছে সেই মোবাইলটাকে কেন্দ্র করে স্টুডেন্ট গেম খেলছে, সেই দায়িত্বটা কিন্তু পুরোপুরি পাচ্ছে না। আপনারা কঠোরভাবে নজর রাখবেন ছেলে মোবাইল নিয়ে খেলা করছে কি না, যদি খেলা করে খেলাটা বন্ধ করে দেবেন, সেই দায়িত্বটা আপনাদের দিতে হবে, ঠিক আছে? সবার অনুমতি নিয়ে একটা কথা বলছি যে খাতা দেখতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনারা এই বিষয়টা একটুখানি মাথায় রাখবেন যে ছাত্ররা যখন খাতা জমা দিচ্ছে সেই খাতায় নাম ক্লাস সেকশন ফোন নাম্বার দিচ্ছে, এটা যদি স্কুল খোলা থাকতো তাহলে হয়তো ক্লাসে গিয়ে সেটাকে জাস্টিফাই করা যেত যে কার খাতায় না, খাতের লেখা দেখেও সেটা ধরা যেত, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কেউ আসছে না স্কুলে, ভাই আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না, খাতাটা কার, আপনার নাম্বার কিন্তু সেই নাম্বার কিন্তু রেজাল্টে ইয়েতে দিতে পারবে না। অতএব এই বিষয়টা ভালো করে মনে রাখবেন, সামনে যে একটা টাস্ক আপনারা জমা দেবেন, জমা দেওয়ার আগে অভিভাবক হিসাবে একটা দায়িত্ব অন্তত পালন করবেন আমাদের মুখের দিকে তাকিয়ে, সেটা হচ্ছে যে খাতাগুলো আপনি নিয়ে আসছেন জমা দেওয়ার জন্য প্রত্যেকটা খাতার উপরে নাম নাম্বার ট্রানজ্যাকশন লেখা আছে কিনা একবার আপনি নিজে ভেরিফাই করে দেবেন।